স্বাগত দীপ্তে স্পোর্টস উইকেন্ডে, সঙ্গে আমি অঘর মণ্ডল। আমাদের ক্রিকেট ক্লাব কালচার থেকে কর্পোরেট কালচারে প্রবেশ করলো, কিন্তু কতটা এগোলো, কতটা সমৃদ্ধ হলো বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি, এই বিষয় নিয়ে মূলত আজকের স্পোর্টস উইকেন্ড। এবং কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন খুব পরিচিত দুটো মুখ, একজন যদিও একেবারে অন্য জগতের মানুষ টেলিভিশনে দর্শকদের কাছে বা এদেশের সাধারণ মানুষের কাছে, কিন্তু অসম্ভব ক্রিকেট প্রেমী। আসুন তাদের সঙ্গে আগে পরিচয় করিয়ে দিই আপনাদের। আছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, টেলিভিশন এবং সিনেমা অন্য অন্য জগতের মানুষ আপনাকে তারকা হিসেবেই চেনেন, কিন্তু খেলাধুলার মানুষ ভালো করেই জানে যে অসম্ভব ক্রীড়া প্রেমী একজন ব্যক্তি আপনি। আছেন জিএস হাসান তামিম, জাতীয় দলের সাবেক ক্রিকেটার, তবে মানুষের কাছে আবাহনী তামিম নামেই বোধহয় পরিচিতিটা বেশি। আপনাদের দুজনকেই স্বাগত। আমি যেমনটি বলছিলাম যে আমাদের ক্রিকেট ক্লাব কালচারটা ছেড়ে বোধহয় কর্পোরেট কালচারের দিকেই বেশি ঝুঁকে পড়লো, কিন্তু এতে কতটা সমৃদ্ধ হলো ক্রিকেট, আমি পীযূষ বন্দ্যোপাধ্যায় আপনার কাছ থেকেই শুনতে চাই প্রথমে। না, লাভ ক্ষতির হিসাব আমি করতে যাব না, সেটা গবেষকরা করবে। তবে এইটুকু বলি যে ক্লাব ক্রিকেট থেকে কর্পোরেট ক্রিকেট একটা মারাত্মক ইউটার্নের মতো ব্যাপার মনে হয় আমার কাছে। ক্লাব ক্রিকেট আমরা যারা অনেক পুরনো, যারা খেলা দেখার চেষ্টা করি, ক্রিকেট ভালোবাসি, আমরা দেখেছি যে ক্লাব ক্রিকেট কী ছিল। ক্লাব ক্রিকেট ছিল একটা ভালোবাসার জায়গা, একটি নিজস্ব পরিমণ্ডলের জায়গা, এবং সেই পরিমণ্ডলে দাঁড়িয়ে শুধু যে ক্রিকেট খেলা হতো তা না, ওই ক্লাবকে ঘিরে তারা অনেক কিছু করতেন, এটা আমার পর্যবেক্ষণ। আমি বিশেষ করে, আপনি তো মহামরণের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে, আপনার এই পর্যবেক্ষণ থেকে আপনাকেই যদি প্রশ্ন করি, তাহলে সেই মানে আমি ভালোবাসার জায়গাটা পাল্টে গেল কেন? ভালোবাসার জায়গাটা পাল্টে গেল, এটা পুঁজিবাদী বিশ্বের ব্যাপার। আচ্ছা, এটা তো গ্লোবাল একটা ব্যাপার, ক্যাপিটালিজম, এটাই হয়। পুঁজিবাদ কিন্তু আবেগ কেড়ে নেয়, যেমন আমরা যাযাবরের ইসে পড়েছি না, দৃষ্টিপথে পড়েছি না, যে বিজ্ঞান কেড়ে নেয় বেগ, দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, সেই জায়গাটা। তো আমি ওখানে, কিন্তু এই উন্নত বিশ্বের দিকে যদি আপনি তাকান, ইংল্যান্ডের ক্লাব ক্রিকেট সেরকমই আছে কাউন্টি ক্রিকেট, বরং সেটা আরও সমৃদ্ধ হয়েছে, সেখানেও টি টোয়েন্টি হচ্ছে, কর্পোরেট জগৎ প্রবেশ করলো, কিন্তু তারা তাদের জায়গা থেকে সরলো না। এটা তাদের অবকাঠামো, মজার ব্যাপার হচ্ছে তাদের অবকাঠামো পাল্টানি। ক্লাব টেন, ক্লাব টেন, আপনার মনে হয় যে এটা আসলে তাদের সেই রক্ষণশীল মানসিকতার প্রকাশ, না ক্রিকেটটাকে এরকমভাবেই চালানো উচিত, তারা সেইভাবে চালাচ্ছে? না, আমি এই তর্কেও যাব না, তবে আমি এটুকু বলি যে এই বিষয়টিকে, ক্রিকেটে যে কাউন্টি ক্লাবগুলো আছে, এমনকি অস্ট্রেলিয়ার যে ক্লাবগুলো আছে, সেখানেও কিন্তু একই জিনিস দেখবেন আপনি। আপনি ওয়েস্ট ইন্ডিজের ক্লাব, খেলার মাঠ, খেলোয়াড়, ক্লাব, দর্শকের কালচারও দেখবেন যে 60-70 বছর আগে যেটা ছিল সেটাই দেখছেন, কিন্তু হয়তো একটা ভুয়ো জেলা ঠেলা এসছে তার হাতে, সেটা অন্য জিনিস। কিন্তু এই খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি, যে আমরা ক্লাব সংস্কৃতি থেকে কর্পোরেট সংস্কৃতিতে চলে এসে আমরা কি সেগুলো হারিয়ে ফেললাম নাকি? এটা দুঃখজনক যে আমরা ঐতিহ্য ধরে রাখতে পারি না, এটা কোনো ক্ষেত্রেই পারি না, বলতে গেলে চেষ্টা করি, ঐতিহ্যের কথা বলি, কিন্তু ঐতিহ্য ধরে রাখতে পারি না। এখন আপনি আবার বলতে পারেন যে ক্রিকেটে আবার বাংলাদেশের ঐতিহ্য কী, কিন্তু যেটুকু আছে এই দেশে, ক্রিকেট কিন্তু খেলা হচ্ছে, এই উপমহাদেশে খেলা হচ্ছে কিন্তু অনেক আগে থেকে, ক্রিকেট থেকে, ক্রিকেট ক্লাবও আছে। আপনি পাশেই কলকাতায় দেখেন না, মোহামেডান, মোহনবাগান, গান, ইস্ট বেঙ্গল, এরিয়ান্স, পোর্ট কমিশনার্স যারা আছে, সেই গড়ের মাঠ, গড়ের মাঠে এবং এদের ট্রেন্ডগুলো কিন্তু একই রকম আছে, কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। আপনার কাছ থেকে আমি শুনবো বাকি অংশ। জিএস হাসান তামিম, আবাহনীর সঙ্গে আপনার নামটা জড়িয়ে যায়, আপনার নামের সঙ্গে আবাহনী জড়িয়ে যায়, এরকম একটা অবস্থা, আপনার কী মনে হয়? পীযূষ বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে আমরা ঐতিহ্য ধরে রাখতে পারি না, আবাহনীর দিকে তাকালেও কি তাই মনে হয় না? আসলে আমরা যখন খেলতাম, দাতারা তখন খেলা দেখতেন এবং তাদের উৎসাহে আমরা আরও উৎসাহিত হতাম। তখন তো ক্লাব ক্রিকেটটা যখন ছিল, তখন কিন্তু একটা পরিবারের মতন ছিল, 12টা দল ছিল, 8টা দল ছিল, তারপর 12টা দল হলো। এখন যেখানে আমরা চলে যাচ্ছি, সেইখানে আগের যে জৌলসটা, সেটা কিন্তু এখানে এসে আমরা মনে হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে, আমাদের চিন্তাধারাটা এবং প্লাস যে কালচারে আমরা চলে যাচ্ছি, সেটা কিন্তু ক্লাব ক্রিকেটের জন্য বিরাট একটা ক্ষতি হয়ে যাবে। কিন্তু আপনি, বিরাট ক্ষতি হবে, আপনি যদি বোর্ডের নির্বাচনের দিকে তাকান, তখন তো ক্লাব খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে যাচ্ছে, ভোট বেশি, ডিরেক্টরের সংখ্যা বেশি। আসলে কি, এটা তখন ক্লাবের ইম্পর্টেন্সটা চলে আসে, কিন্তু যখন মাঠে আপনি প্র্যাকটিক্যালি আপনি চিন্তা করেন,
তখন কিন্তু এখানে একটু আমরা একটু ওভারলুক করে থাকি, যেটা আমরা যখন চেষ্টা করেছি যে না, ক্লাবেরকে ফোকাসটা ক্লাবের দিকে দিতে হবে। কর্পোরেট কালচার, কর্পোরেট তো আমরা কর্পোরেট লীগ একটা করতেই পারি, কিন্তু ক্লাবের যে ঐতিহ্য ছিল, আপনি দাদা আপনি অনেক অনেক বছর ধরে এই ক্লাবের খেলার সাথে জড়িত আছেন, তখনকার জোশ এখনকার ক্রিকেটের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এটা কি মনে হয় যে বেশি টেলিভিশনে খেলা দেখাচ্ছে, সে কারণে মানুষ অনেক বেশি এরকম হতে পারে, যে যেহেতু টিভিতে লাইভ দেখাচ্ছে, হয়তো যারা আগে মাঠে যেত তারা অনেক সময় রাস্তার কথা চিন্তা করে হয়তো যায় না, কিন্তু যেই শ্রেণী খেলা দেখে তারা কিন্তু যতই ঝড় হোক যত কিছুই হোক মাঠে কিন্তু তারা যায়। মাঠের লোক পীযূষ বন্দ্যোপাধ্যায়, আপনি যেখানে ছিলেন আমি সেখান থেকে একটু শুরু করি, যে সবই পাল্টে গেল, আপনি মোবাইলে খেলার আপডেট জেনে যেতে পারছেন, টেলিভিশনে দেখতে পাচ্ছেন, কিন্তু অবকাঠামোগত পরিবর্তনটা কেন ঘটলো বাংলাদেশের ক্রিকেট বা ক্লাব কালচারে? না, আমি আমার কাছে একটা ব্যক্তিগতভাবে আমার সবসময় আমি ভাবি বেটা নিয়ে ভাব, মানে সেটা হচ্ছে যে আমরা মেকি জিনিসটাকে গ্রহণ করি এবং নিজস্ব জিনিসটাকে হারিয়ে দিয়ে সরিয়ে দিয়ে, আমার খেলাটা তো আগে, আমার খেলাটা আগে, আমার দলের সংহতিটা আগে, আমার উচ্চ ভাবনাটা আগে, তাই না? সেটা বাদ দিয়ে আমি যদি ওই যে আপনি যেটা বললেন নানান রকম চাকচিক্যের দিকে চলে যাই, তাহলে তো এটা ক্ষতিকর বটেই। কিন্তু আমি আশাবাদী এই কারণে যে এইগুলো বেশি দিন থাকে না, মেকি জিনিস বেশি দিন থাকে না, নকলের স্থায়ী। আমি যদি সোজা হিসাবটা আপনার কাছে জিজ্ঞেস করি, আপনি নাটক বা নাট্য জগতের লোক, নাটকটাকে দূরে সরিয়ে রেখে যদি জিজ্ঞেস করি, আপনার কাছে কোন ক্রিকেটটা বেশি টানে আপনাকে, সাদা পোশাকের ক্রিকেটীয় শুভ্রতা না এই রং চং টি টোয়েন্টি? যদি প্রশ্নের উত্তর দ্বিধা করব না আমি। আমি যখন সেদিন বাংলাদেশ টিমকে নিউজিল্যান্ডের মাঠে সবুজ ব্যাকগ্রাউন্ড, সবুজ মাঠের মধ্যে সাদা পোশাকে দেখলাম, চোখটা জুড়িয়ে গেল, আমি ব্যক্তিগতভাবে এটা আমার, কারণ আমি জানি অনেকে আমার সাথে একমত হবেন না, অনেকে ওডিআই এবং টি টোয়েন্টির ভক্ত, কিন্তু আমি ভীষণ রকমভাবে টেস্টের ভক্ত, কারণ আমি শয়নের স্বপ্নে কিন্তু ক্রিকেটার ভাবলে আমি যখন তামিমকে ভাববো আমার চোখে কিন্তু তামিমের সেই সাদা পোশাকটা আসে, আমার কাছে হুট করে এখনকার সময়কার ওই রঙিন পোশাক আসে না, কিন্তু সত্যি কথা বলি, এটা আমার একেবারে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার যখনই আমার কোনো ক্রিকেটারকে ভাবি। এটাই কি কর্পোরেট কালচারের একটা প্রভাব ক্রিকেটের উপর বিশ্ব প্রেক্ষাপটে? হ্যাঁ, তা তো প্রভাব, তা তো বটেই। টাকা মানে পুঁজির কথা যেটা বলছিলাম, পুঁজিবাদী বিশ্ব কিন্তু খেয়ে ফেলছে সব কিছুকে, পুঁজিবাদী বিশ্ব, এই বিশ্বের যত কিছু ঐতিহ্যিক সংস্কৃতি আছে, সুন্দর শুভ যে জিনিসগুলো আছে এগুলোকে খেয়ে ফেলে, এবং সেটাই তাদের কালচার, তাদের ওটাই সংস্কৃতি। পুঁজিবাদী বিশ্বেরও তো ভালো সংস্কৃতি আছে, নেই যে তা না, তাই না? পুঁজিবাদী সংস্কৃতি তো অনেক ভালো জিনিস আছে, কিন্তু সেই জিনিসগুলোকে যদি প্রয়োগটা ঠিক মতো না হয় এবং যাদের জন্য করছে তারা যদি সেটাকে সেভাবে গ্রহণ না করে, আমার কাছে যদি আমি একটা উদাহরণ দিই আপনাকে, ডেকান ব্লুজ বলে একটা ক্রিকেট টিম হায়দরাবাদ থেকে খেলতে আসতো, তখন আমরা 78-এ প্রথম এসেছিল ডেকান ব্লুজে অজিত অদেকার ক্যাপ্টেন ছিলেন, তারপরে এই স্পিনার ছিলেন ইসে গোপাল বসু, ক্রিকেট ভক্ত হিসেবে, বিকজ অনেকদিন আগে থেকে অজিত ওয়াদেকারের নাম শুনে যাচ্ছি, 71-এর হিরো একজন, ওয়েস্ট ইন্ডিজের ভারতের সাবেক ক্যাপ্টেন, এবং তার সম্পর্কে পড়ি, তখন স্পোর্টস ওয়ার্ল্ড ওয়ার্ল্ড খুব পড়তাম আমরা, তো আমি জিজ্ঞেস করেছিলাম একজনকে যে কী মনে হচ্ছে তোমার বাংলাদেশে খেলতে এসছো কী মনে হচ্ছে, বলে বাংলাদেশে মনে হচ্ছে যে আমরা ইংলিশ কাউন্টি টিমে খেলতে এসেছি, কীরকম? বলে এখানে সুন্দর বেশ মাঠ ঠাট আছে এরকম, এবং প্রত্যেকে যে কিটস নিয়ে মাঠে যাচ্ছে, বলে এই কিটস তো আমরা ন্যাশনাল লেভেলে খেলেও এই কিটসগুলো আমরা এখন পর্যন্ত নিতে পারিনি, এই যে ব্যাট, দামি দামি কিটস, শুজ, এইটা গ্লাভস। তা সেদিন না আমি একটু কী বলবো, বয়স কম ছিল বোধ হয়, আমি হয়তো ভাবলাম যে ওরা তো ঈর্ষা থেকে বলছে, কিন্তু আজকে আমার কাছে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে আমার কাছে দামি ব্যাটটা দরকার আছে, দামি ব্যাট মানে খুব খুব দামি ব্যাট না, আমার কাছে একটা ভালো ব্যাটের দরকার আছে, তাই না? কিন্তু আমার খেলাটা বেসিক জায়গা দরকার। এটা রিসেন্টলি সচিন তেন্ডুলকারের কিন্তু একই কথা বলেছেন,
যে খেলাটা হচ্ছে আসল জিনিস না, সেই ২২ গজের লড়াই তো ধরো আমার পুঁজিবাদী সংস্কৃতি আর কর্পোরেট কালচার যদি আমার বেসিক জিনিসটা কেড়ে নেয় তাহলে সেখানে সম্মিলিতভাবে প্রতিহত করা উচিত। আচ্ছা, আমি আপনার অন্তত পয়েন্টটা খুঁজে পেয়েছি যে বেসিকটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ক্লাব কালচার। আমি একটা ছোট্ট উদাহরণ দিই শেষ মানে আমার কথার আগে, রিসেন্টলি দেখবেন টিম হেরে যাচ্ছে, জেতা ম্যাচ হেরে যাচ্ছে, তখন খেলোয়াড়দের ভাবটা হচ্ছে যে এইটা ক্রিকেট, দিস ইজ ক্রিকেট, অফকোর্স দিস ইজ ক্রিকেট, হার জিত আছে এবং ক্রিকেটের শেষ বল খেলা না পর্যন্ত বোঝা যায় না যে কী হবে। কিন্তু তখন আমার কাছে অদ্ভুত লাগে, কিন্তু আমি যখন একবার দেখেছিলাম যখন ধরেন যে এশিয়া কাপে আমরা যখন পাকিস্তানের কাছে হেরে গেলাম, তারপরের দিন পত্রিকায় যে ছবিটা বেরিয়েছিল যে সাকিব হাঁটু গেড়ে বসে কাঁদছে, দ্যাট টাচ মি মোর দেন দিস ইজ ক্রিকেট এই ফর্মুলা থেকে অনেক বেশি। জেসাসন তামিম, আপনি নিজে ধরুন আবাহনীতেই খেললেন, জীবনটা আবাহনীতেই শেষ, আবাহনীর মতন ক্লাব তারা এখন লিমিটেড, সেখানে হয়তো কর্পোরেট পুঁজি ঢুকে যাওয়ার কারণে লিমিটেড, সেই আবাহনী ক্রীড়াচক্রও নেই, এই যে নাম বদলের একটা সংস্কৃতি আমরা আমাদের পেয়ে বসেছে, আবাহনী লিমিটেড হলো একই পথে হাঁটলো, মহামডার্ন স্পোর্টিং ক্লাব লিমিটেড অর্থ কী দাঁড়ায় বুঝি না, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, পৃথিবীর সব ক্লাবই লিমিটেড, কিন্তু তারপরেও তারা নিজস্ব সংস্কৃতি বা কালচার ধরে রেখে ওটা বড় করে লেখার প্রয়োজন পড়ে না লিমিটেড। কিন্তু আমাদের এই যে শুরু, এই শুরুর সঙ্গে আপনিও জড়িয়েছিলেন তখন। আসলে দাদা যেটা বললেন যে টাকার দরকার আছে ক্লাব চালানোর জন্য, অনেক টাকা লাগে ক্লাবে, এটা আগে আগে কম লাগতো, দিনে দিনে এই পরিমাণ বাড়া আরম্ভ করলো, তখন কিন্তু নিবেদিত প্রাণ যারা অফিসিয়াল ছিলেন অনেক কষ্ট করে কিন্তু টাকাগুলো জোগাড় করতেন। এক পর্যায়ে কিন্তু মনে হলো যে না, এটা আমাদের একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, যে এই যে আমরা জায়গায় জায়গায় যাচ্ছি এটা না করে আমরা যদি কিছু পরিচালক একজন ম্যানেজিং ডিরেক্টর এইভাবে করে ক্লাবের ভিতরে থেকেই আমরা করি, করে যদি ক্লাবটাকে আমরা একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসতে পারি, কারণ আপনি দেখেন যে সবসময় কিন্তু প্লেয়ারদের পেমেন্ট নিয়ে একটা ঝামেলা প্রতি বছরই থেকে থাকে, এটা আপনারা সবসময় শুনে আসেন, এই তখন এই কালচারটা আমরা চেষ্টা করেছি যে এটাকে করে, হ্যাঁ নাম আপনি বলতে পারেন যে আবনী ক্রীড়া চক্র রাখা যেত, যে এই এটা করা যেত না। আমি যদি দর্শকের দৃষ্টি থেকে বলি তাহলে মনে হয় না যে আপনি যখনই বলবেন লিমিটেড, এটা বেশি ফলোআপ করে যখন বলা হয় না তখন তো দর্শক কেন অন করতে যাবে আপনার লিমিটেড কোম্পানিকে, বা আবার ব্র্যাকেটে লিখবেন অলাভজনক প্রতিষ্ঠান, সেখানে সাধারণ মানুষের সম্পৃক্ততা কমে যাওয়াটা কি স্বাভাবিক না? এটা স্বাভাবিক, এটা আমি অস্বীকার করছি না আপনার সাথে, যেটা কিন্তু হ্যাঁ এখানে এটা না ব্যবহার করলেও পারতো, শুধু আবনী ক্রীড়া চক্রে লেখে রাখতো, যেটা ফরম্যাট যেটা ছিল ওইটা দিয়ে চলে যেতে পারত। এখন যেটা আমি বলছিলাম যে ক্লাব ক্রিকেট ক্লাব চালাতে গেলে প্রচুর পয়সা লাগে, শুধু একটা তো ডিপার্টমেন্ট না, এখানে হকি আছে, ক্রিকেট আছে, ফুটবল আছে, মেয়েদের বিভিন্ন উইং আছে, সো এই উইংগুলো চালাতে গেলে কিন্তু মানুষ একটু হিমশিম খায়, এবং সেই পুঁজির সন্ধানে মানে ক্লাব কর্মকর্তারা যখন ছুটলেন তারপরে লিমিটেড, কিন্তু আমাকে আবার সেই বিরতিতে যেতে হবে, ফিরে এসে বাকি অংশ আপনাদের কাছ থেকে শুনবো। দর্শক, স্পোর্টস উইকেন্ডে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, খুব তাড়াতাড়ি ফিরছি, আশা করি আপনাদেরকে সঙ্গেই পাবো। আবারও ফিরলাম স্পোর্টস উইকেন্ডে, আমরা কথা বলছি আমাদের ক্রিকেট ক্লাব কালচার এবং কর্পোরেট কালচার। পীযূষ বন্দ্যোপাধ্যায়, আপনি বারবার বলছেন যে পুঁজিবাদী সংস্কৃতি যখন ক্রীড়াঙ্গনে ঢুকে যায় দেশে তার থেকেই পরিবর্তনটা শুরু, কিন্তু অনেক অর্থ এসেছে, সেটা আমাদের জাতীয় জীবনেও সেই অর্থের প্রভাব, আমাদের বাজেটের আকার বেড়েছে, সব কিছুতেই একটা বাড়বাড়ন্তের জামানায় শুধু বাড়েনি বোধহয় আমাদের খেলার মাঠ, আমাদের ক্লাবগুলোর চেহারার কোনো পরিবর্তন হয়নি, বরং আরও জীর্ণ শীর্ণ এরকম একটা হয়েছে। আপনার এটার কারণ কি মনে হয়, এর পেছনে কি পুঁজিবাদী মানসিকতা না রাজনৈতিক ক্ষমতার যে চেঞ্জ পালা পরিবর্তনের ছোঁয়া ক্লাবে লাগে সেটা বড় কারণ? না, ম্যানেজমেন্ট অ্যাটিটিউড, ম্যানেজমেন্টের অ্যাটিটিউড। এখন এই আমি একটা অন্য প্রসঙ্গে যাই, নাটকের প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে অনেক আগে কলকাতার একজন নাম করা ডিরেক্টর, ফিল্ম থিয়েটার ডিরেক্টর,
তার তিনি বললেন ইন্টারভিউতে যে কলকাতার অভিনেতা অভিনেত্রী বাসে ট্রামে করে গিয়ে একটা এয়ার কন্ডিশনড থিয়েটার হলে নাটক করে, আরামে নাটক করে। আর ঢাকায় আমি দেখেছি যে দামি দামি গাড়িতে করে এসে একটা ভীষণ অস্বাস্থ্যকর গরমের মধ্যে ঘামছে তার মধ্যে নাটক করছে। বেলি রোডের মহিলা সমিতি সম্পর্কে, তখন শুধু বেলি রোডের মহিলা সমিতিতে নাটক হতো, কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা নাটকের জন্য বলেছেন তা না, কিন্তু আজকে আমার খেলোয়াড়দের পকেটে অনেক টাকা যাচ্ছে। একসময় কিন্তু ক্রিকেটারদের পকেটে কোনো টাকা ছিল না, আপনি জানেন। এদেশে খেলোয়াড়দের টাকা মানে একমাত্র ফুটবলারদের টাকা, বরং ক্রিকেটাররা পয়সা, বরং ক্রিকেটাররা বাড়ির টাকা নিয়ে জোগাড় করতেন। এই তামিম তারও ভালো বলতে পারবে, নিশ্চয়ই মায়ের টাকার কাছ থেকে টাকা নিয়ে এসে বা বাড়ির টাকা চুরি করে এসে ক্লাবে দিয়েছে। তো এই যে ব্যাপারটা, এখন যে পুঁজিবাদী সংস্কৃতি বলছেন টাকা আসছে, খেলোয়াড়রা হয়তো টাকা পাচ্ছেন, সবাই পাচ্ছেন বলে জানি না, কেন পত্রপত্রিকায় প্রতি বছরই খেলোয়াড়দের অপ্রাপ্তি নিয়ে অনেক রকমের অভিযোগ আমরা দেখি, আমি অন্তত দেখি। তো কিন্তু এই খেলোয়াড়রা যখন ক্লাবে থাকেন, তাদের থাকার জায়গাটা, তাদের স্বাস্থ্যকর অন্যান্য বিষয়ে যেগুলো, সেগুলো কতটুকু আছে? আমি ক্লাবে মাঝে মাঝে দু একটি ক্লাবে যাই, তখন আমার মনে হয় যে এই যে একটা ন্যাশনাল লেভেলের, উঁচু লেভেলের একটা খেলোয়াড়কে দেখার জন্যে হাজার হাজার মানুষ স্টেডিয়ামে যাচ্ছে, কিন্তু ও যখন ক্লাবে আসছে এবং ক্লাবের যে ওয়াশরুমটা ইউজ করছে সেটি তো আমার কাছে খুব আপডেট মনে হয় না। এটা অন্য প্রসঙ্গে গেলাম, কিন্তু আমি আপনাকে বলি এইটা কিন্তু খারাপ দিক না, এটা কিন্তু পজিটিভ দিকও আছে। পজিটিভ দিকে হচ্ছে আজকে একটি খেলোয়াড় কিন্তু শুধু খেলেই জীবন কাটাতে পারছেন, কিন্তু আগে কখনো ভাবতে হয়নি। এই তামিমদের জেনারেশন বা তামিমের পরের জেনারেশন বা তার আগের জেনারেশন, যে আমার অনেকেই আমার ব্যক্তিগত বন্ধু, তাই না, তাদেরকে কিন্তু অন্য কিছু করতে হয়েছে, তাদেরকে ব্যবসা করতে হয়েছে, চাকরি করতে হয়েছে, খুব বড় বড় চাকরিও না, কিন্তু আবার পড়াশোনা করতে হয়েছে। আমাদের আগের জেনারেশন, আমাদের জেনারেশন এবং আমাদের পরের জেনারেশনের, আমার মনে হয় সমস্ত ক্রিকেটাররাই, এমনকি ফুটবলাররাও ইউনিভার্সিটিতে পড়েছে। আপনার কি মনে হয় যে এখন পয়সা এসেছে, ক্রিকেটাররা পয়সা পাচ্ছেন, আর্থিক জৌলুস আসলেও মানবিক বা মানসিকতার বিকাশ ঘটতে পারছে? সেটা হচ্ছে সংস্কৃতির সংকট, আমি সেই জায়গাটাই তো, সংস্কৃতির সংকটটা। আমি ক্রিকেট খেলবো, শুধু আজকেই আমি খেলছি, এটাই আমার ক্রিকেট নয়, আমি নই, আমি কিন্তু 100 বছরের ধারাবাহিকতা এসেছি। আমি 3W থেকে শুরু করে এবং পরবর্তীতে আমি কিন্তু ওদেরই উত্তরাধিকার। আমাকে জানতে হবে, আমাকে ক্রিকেট ইতিহাস জানতে হবে, ক্রিকেটের সংস্কৃতি জানতে হবে, না জানলে হবে না। কথা বলাটাও জানতে হবে, কথা বলাটাও ক্রিকেটের একটা পার্ট অফ দ্য ক্রিকেট, আর্ট তো বটেই, কিন্তু কথা বলাটা ক্রিকেটের একটা পার্ট। আজকে মিডিয়ার যুগে সারা পৃথিবীতে আপনি যেখানেই খেলেন না কেন, আপনি ধরেন 50 করলেন ODI-তে, আপনার কাছে কিন্তু ক্যামেরাম্যান আসছে, মিডিয়া আসছে, আপনি কথা বলতে হচ্ছে। আপনি সেই কথাটার মধ্যে যদি ক্রিকেটকে, আমি কিন্তু খুব হালকাভাবে দেখি না, আমি ক্রিকেটের সাথে কিন্তু ফিলোসফিটাকে জড়িয়ে ফেলি, কারণ ক্রিকেটের সাথে অনেক কিছু জড়িত আছে। ক্রিকেট যদি বলেন যে ক্রিকেটটা আমাদেরকে ব্রিটিশরা দিয়েছে, দিতে পারে, আমরা ব্রিটিশদের কাছ থেকে শিখেছি সেটা অনুযায়ী, কিন্তু ক্রিকেটে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যেখানে আমরা একটা পার্ট, আমাদেরকে একটা বিশাল ভূমিকা আছে। এবং আমি মনে করি যে সেই ইতিহাসটা আমার জানা দরকার, সেই ফিলোসফিটা আমার জানা দরকার। আমি যদি মনে করি যে আজকে আমি খেলছি, আমি সব, আমার পরে আগে কেউ কোনো দিন খেলে যায়নি, আমার চাইতে ভালো কেউ খেলে যায়নি, আমার চাইতে পরেও কেউ খেলতে পারবে না, তাহলে আমি এই অজ্ঞতাকে খুব ঘৃণা করি। মানে আপনার কাছে 22 গজটাই শুধু ক্রিকেট না, এর বাইরেও আরও অবশ্যই বড় ক্যানভাসে ক্রিকেটকে দেখার অবশ্যই, কিন্তু এই সুযোগটি কিন্তু এই পুঁজিবাদী সংস্কৃতির সময় এই সুযোগটি কিন্তু এসছে, এই সুযোগটি আমাদের ক্রিকেটারদের নেওয়া উচিত, আমাদেরও নেওয়া উচিত, আপনাদের নেওয়া উচিত। কিন্তু একটা সময় ক্রিকেটারদের নিজের পকেটের পয়সা দিয়ে লাঞ্চ খাওয়া তো কোনো বড় ব্যাপার ছিল না, কিন্তু ক্লাব প্রেম বলতে বা ক্লাবের প্রতি কোথায় যেন একটা ভালোবাসা থেকে দায়বদ্ধতা তৈরি হতো, যে কারণে বোধহয় আপনি আবাহনী তামিমি থেকে গেলেন, সেই জায়গাটা হারিয়ে গেল, এটাও কি এই পুঁজিবাদী সংস্কৃতির কারণে? আমি সংকটটা কি সেখানে না, সংকটটা তো ধরেন যখনই পুঁজিবাদ এসে যায়, যখনই আমাদের আগের ফিলিংসটা ছিল অন্যরকম, যে আমরা খেলবো মাঠে, আমাদের যোগ্যতা আমরা প্রমাণ করব, আমরা জিতে ক্লাবে টেন্টে ফিরবো, এই জিনিসটা কিন্তু তখন প্রচণ্ডভাবে কাজ করেছে এবং একে অপরের জন্য এই জিনিসটা কিন্তু, এখন সেটা কিন্তু নেই। আগে যেমন আমরা প্র্যাকটিস করে ক্লাবে বসতাম, আড্ডা দিতাম, তারপর আমরা বাসায় যেতাম, এখন কিন্তু যার যার মতন প্র্যাকটিস করে ব্যাক ক্লোজ, গাড়ি তুটে চলে যায়,
সেখানে কোনো কিন্তু ওই ফিলিংসটা গ্রো করে না। এক ক্লাবের আমি আমি অফার পেলাম, আমি এক বছরের জন্য খেললাম, পরের বছর আমি কোথায় খেলবো সেটা আমি নিজে ঠিক করে রাখবো। এখন কিন্তু এই কালচারটা চলে এসছে, এই পুঁজিবাদী আসাতে এই কালচারটা। এটাও কি একটা কারণ না যে ধরুন আপনি আবাহনী মোহামেডানে বড় টিমে খেল যা পাবেন তার থেকে হয়তো কর্পোরেট লিগ বা আমাদের বিপিএল বা আইপিএল অন্যান্য যেখানে যা হচ্ছে সেটা খেলা আর্থিকভাবে অনেক বেশি লাভজনক, সেই কারণে ক্লাব নিয়ে বেশি ক্রিকেটাররা ভাবেন না? তাই হচ্ছে এখন, যার জন্য আপনি এখন এটা দেখেন যে এখন যা এই শীতের মৌসুমটা চলছে, এই শীতের মৌসুমে কিন্তু আমাদের খেলা কিন্তু রমরমা থাকতো মাঠের মধ্যে, কিন্তু এখন অনলি মনে হয় আমার ফার্স্ট ডিভিশন খেলাটা হচ্ছে, প্রিমিয়ারের কোনো খবরই নেই, সেকেন্ড ডিভিশন তো নাই, থার্ড ডিভিশন নাই। আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু আমরা অন্যদিকে চলে যাচ্ছি, যেটা কিন্তু জাতীয় দল নির্ভর হয়ে পড়ছে শুধু। হ্যাঁ, শুধু এটাই আমাদের এখন, এটাই আমাকে শঙ্কিত করছে এবং আমি একটু আশ্চর্য হচ্ছি যে আমাদের কিন্তু আরেকটু চিন্তা করা উচিত ক্লাব ক্রিকেটের নিয়ে, কারণ আমরা ক্লাব ক্রিকেট ঘিরেই কিন্তু বোর্ড, ক্লাবের কাউন্সিলররাই কিন্তু বোর্ডে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমরা এই ক্লাব থেকে সরে অন্য যেখানে লাভজনক যেটা বেশি আছে, যেটা রিটার্ন বেশি আছে, সেটার দিকে আমরা ঝুঁকে পড়ছি। সেই মানসিকতা নিশ্চয়ই খেলোয়াড়দের দায় না, দায়টা তাহলে কর্মকর্তাদেরই বেশি। পীযূষ বন্দ্যোপাধ্যায়, আপনার কি মনে হয় যে আসলে বাংলাদেশ ক্রিকেট অনেক বেশি ক্লাব নির্ভর ছিল, বা বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা বলতে একসময় ঢাকার ক্লাবগুলোকেই বোঝা যেত, আসলে সেই প্রাণ, আমি যদি এইভাবেই বলি যে প্রাণভোমরাটা মরে গেছে, আপনি কি একমত হবেন? আমি বলি দেখেন, পাঁচের দশকে ছয়ের দশকে ঢাকার বাইরেও কিন্তু বিভিন্ন জেলায় টুর্নামেন্ট হতো, লিগ টুর্নামেন্ট, এবং সেখানে কিন্তু ঢাকার খেলোয়াড়রা খেলতেন, বিভিন্ন অঞ্চলের খেলোয়াড়রা খেলতেন। সেইটা কিন্তু কমে গেছে আমার পর্যবেক্ষণ। আপনি ক্রীড়া সাংবাদিক, আপনি ভালো। আবার উল্টো চেহারা তাহলে কেন দেখছি, যখন জাতীয় দলে প্রতিনিধিত্ব করছেন এরকম খেলোয়াড় ঢাকার ক্লাবে বা ঢাকার ক্রিকেটারের সংখ্যা নেই, এই সংখ্যাটা অনেক বেশি প্রত্যন্ত অঞ্চলে যেখানে ক্রিকেটের কালচার ছিল। এটা কিন্তু ঢাকার নতুন কালচার না। আপনি কি আপনি যদি ফুটবল দেখেন, আপনি যখন ঢাকার প্রথম পাঁচের দশক ধরেন, ছয়ের দশক ধরেন, বাইরে থেকেই বেশি ঢাকার কজন খেলোয়াড় ঢাকায় জন্ম নেওয়া খেলোয়াড় এসেছে? না, আমার প্রশ্নটা অন্য জায়গায়। ধরুন আপনি, আমি বলছি আপনার প্রশ্নে যদি সাকিব আল হাসান, মুশফিক, মাশরাফি, মুস্তাফিজ এরকম নামগুলো আপনি এক জায়গায় রাখেন, তাদের যে জায়গা থেকে উঠে আসে সেখানে ক্রিকেট সংস্কৃতির কথা বলছি, সেটা খুব রিচ না, সমৃদ্ধ না, কিন্তু উঠে আসছে সেখানে। এখানে একটা ভূমিকা বিকেএসপির আছে। আচ্ছা, আমি বিকেএসপির ভূমিকাকে প্রশংসা করি। এরা কিন্তু কেউ মাগুরায়, কেউ বগুড়ায়, কেউ নড়াইলে, কেউ খুলনায়, কেউ বাগেরহাটে, কেউ সাতক্ষীরায় ছিল তো, কিন্তু বিকেএসপি কিন্তু এখানে একটা ভূমিকা পালন করেছে আমার মনে হয়। না, আবার আমি একটু বলি, যেমন মাশরাফির পেছনে বিকেএসপি নেই, মুস্তাফিজের পেছনে বিকেএসপি নেই, হয়তো সাকিব ঠিক আছে, তো এরকম এখন হয়েছে। আমি বলছি যে ওই এলাকায় তো ক্রিকেট কালচারটা কম ছিল তুলনামূলক। না, কিন্তু ক্রিকেটের এক্সপোজারটা ছিল, এখন তো অনেক, এখন ক্রিকেটের এক্সপোজারটা অনেক। এখন কিন্তু আমার মধ্যে এক ধরনের, আগে একটা ঢাকার বাইরের মফস্বলের ছেলের মধ্যে কিন্তু যে সাহসটা ছিল না, যে আমি কোনোদিন হয়তো ওই লেভেলে যেতে পারবো না, এখন পাল্টে গেছে। এখন কিন্তু মিডিয়া, এখানে মিডিয়ার একটা বিশাল ইতিবাচক ভূমিকা আছে, ইতিবাচক একদমই। মিডিয়া কিন্তু এখন সারা পৃথিবীর খেলা দেখাচ্ছে। আজকে ঢাকার যে ছেলেটি ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার খেলা দেখছে, সেই একই সময়ে কিন্তু পঞ্চগড়ের গ্রামে বসে একটা ছেলে যারা ক্রিকেট পছন্দ করে সে কিন্তু খেলাটা দেখছে এবং চায়ের দোকানে কিন্তু, এবং সে কিন্তু রিলেট করছে চায়ের দোকানে কিন্তু এখন ক্রিকেট নিয়ে আলোচনা বেশি, সে কিন্তু রিলেট করছে, সে কিন্তু খেলা নিয়ে ডিসকাস করছে, সে কিন্তু এবি ডি ভিলিয়ার্সের ব্যাট চালানো নিয়ে কথা হচ্ছে, যে পাটা ঠিক মতো নেয়নি, বডিটা ঠিক মতো নেয়নি, এই বাউন্সারটা কি সে হয়তো, এই যে জিনিসগুলো ভেতরে ভেতরে কাজ করে, অন্তর্গত জগৎ যে একটা আছে মানুষের, এটা শৈশব কৈশোর থেকে কাজ করে। তো আমরা যে ক্রিকেট ভক্ত হয়েছি, আমাদের তো শৈশব কৈশোর থেকে, আমরা তো রেডিও কমেন্ট্রি শুনে ক্রিকেট ভক্ত হয়েছি, তখন তো টেলিভিশনে ছিল না, তাই না? পাশাপাশি খেলা দেখার কমে যাচ্ছে নিশ্চয়ই আপনার মানে যৌবনে বা আপনার সেই সময়ে ঋচি বেনও বড় একটা ভূমিকা রেখেছিলেন। আমি ঋচি বেন, আমার সৌভাগ্য যে আমি ঋচি বেনের খেলা দেখেছি, আমি ইডেনে ঋচি বেনের খেলা দেখেছি, যাকে প্রথম ক্রিকেটারে দেখলাম যে শার্টের কলার এটা ফ্যাশন হয়ে গেল তখন। ক্রিকেট কিন্তু গ্ল্যামারের খেলা, ক্রিকেট কিন্তু সবসময় গ্ল্যামারের খেলা,
এবং গ্ল্যামারের প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে, সেই আপনি গ্রামের ছেলেটি হোক আর নাগরিক জীবনের ছেলেটি হোক, ওই গ্রামের ছেলেটি কিন্তু আগেই এই আকর্ষণটা বুঝতো না, বিকজ সে সরাসরি এটার সাথে সম্পৃক্ত ছিল না, তার কমিউনিকেশনের জায়গাটা গ্যাপ ছিল না। কিন্তু এখন তো গ্রামের ছেলেটি আর নগরের ছেলেটির মধ্যে কোনো পার্থক্য দেখি না, নগর সভ্যতার একটি অংশ ছিল। আমি সেই ব্যাপারটা আবার আপনার কাছ থেকে শুনবো, আমাকে আর একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, স্পোর্টস উইকেন্ডে নিচ্ছে একটা বিরতি, খুব তাড়াতাড়ি ফিরছি, আশা করি আপনাদেরকে সঙ্গেই পাবো। আবারও ফিরলাম স্পোর্টস উইকেন্ডে, আমরা কথা বলছি আমাদের ক্রিকেটে ক্লাব কালচার এবং কর্পোরেট কালচার। জি এস হাসান তামিম, পীযূষ বন্দ্যোপাধ্যায় যে জায়গায় শেষ করেছিলেন সেখান থেকে যদি আপনি শুরু করেন, যে আসলে এখন প্রত্যন্ত অঞ্চলেও খেলাটা অনেক বেশি জনপ্রিয়, বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে বোধহয় আর প্রচার করার কিচ্ছু নেই আমাদের, বরং এখন মান উন্নয়নের ক্ষেত্রে, তো সেই উন্নয়নে একসময় বড় ভূমিকা রাখত ক্লাব, মানে মানতেই হবে এখন বোধহয় সেটার প্রয়োজন আছে কিন্তু হচ্ছে না, তারও কারণ এই মানে আবার ঘুরে ফিরে একই কথা, কর্পোরেট কালচার এসে গেছে, বাণিজ্যিক একটা ব্যাপার চলে এসেছে। কারণ আপনি দেখেন এখন টি টোয়েন্টিতে যেইভাবে ক্রাউড যায়, যেভাবে বাদ্যযন্ত্র যাচ্ছে, মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য যেভাবে প্রচার হচ্ছে, ক্লাব ক্রিকেটের জন্য সেই প্রচারটা হচ্ছে না, কখনোই হচ্ছে না। এখন লাস্ট হয়তো 6-7 ইয়ার্স হচ্ছে না, মানুষ এখন আমি আবনি খেলেছি, আবনির খেলা হলে আমি যে বসে বসে খেলাটা দেখি, বিকজ ওই টানে যাই। কিন্তু এখন এটা গ্ল্যামার, যেটা বললেন যে গ্ল্যামার ক্রিকেট হয়ে গেছে, গ্ল্যামার ক্রিকেট হওয়াতে যেখানে বাদ্যযন্ত্র যাচ্ছে, টিভি আর্টিস্ট যাচ্ছে, ওইখানে ছবি দেওয়া হচ্ছে যে আজকে এরা আসবে, সো এই জিনিসটা হওয়াতে মানুষের মনে যে একটা মানে ফিলিংসটা, এই 20 ওভার্সের ছোটো ম্যাচ, ছোটো পরিসরের অল্প সময়ের জন্য যে তারা হইচই করে চলে আসতেছে, কিন্তু ক্লাবের যে ফিলিংসটা, এই এই এটা তো ক্লাবেও টি টোয়েন্টি ক্রিকেট হতে পারত, সেটা হচ্ছে না, সেটা কি আর্থিক দৈন্যতার কারণে ক্লাবগুলোর? না, এটা আমি আর্থিক দৈন্যতা ক্লাবেরটা বলবো না, এটা ম্যানেজমেন্টে যারা আছেন তারাই ঠিক করবেন যে এই ক্লাব ক্রিকেটে 50 ওভার্স একটা ম্যাচ দেবো, একটা 20 ওভার্স থাকবে, সো দ্যাট এমনকি লঙ্গার ভার্সনও থাকতে পারে, লঙ্গার ভার্সনও থাকতেই পারে। এটা তো আমরা একবার চিন্তাও করেছিলাম যে 6টা বেস্ট টপ 6 নিয়ে একটা 4-day টুর্নামেন্ট করে দেবো, এটাও কিন্তু চিন্তা হয়েছিল, কিন্তু মাঝপথে আবার এটা থেমে গেছে, থেমে যে এখন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা আছে ওটা হচ্ছে, আর ক্লাবের যেই অংশটা সেটা হচ্ছে। পীযূষ বন্দ্যোপাধ্যায়, আপনার কি মনে হয় যে ক্লাবগুলো ঠিক তারও অনেক সময় ঠিক ক্যালেন্ডার পায় না যে কখন কি আছে খেলা? আমি এখানেই, আপনি জিজ্ঞাসা করার আগে আমি এইটা নিয়ে ভাবছিলাম, একটা কোয়ার্ডিনেশনের একটা কোথায় জন্য গ্যাপ আছে, ঘাটতি আছে, সেটা হচ্ছে দেখেন সরকারের দিক থেকে যদি বলি, সরকারের দিক থেকে দেখেন অবকাঠামোর জন্য আমি কদিন আগে পড়লাম যে প্রত্যেকটা জেলা উপজেলায় স্টেডিয়াম করা হচ্ছে, অসম্ভব ভালো একটা উদ্যোগ, কিন্তু শুধু স্টেডিয়াম দিয়ে তো খেলা উন্নতি হবে না। আমাদের দেশে স্টেডিয়াম সংস্কৃতির সাথে আর একটা জিনিস আছে, দোকান, গরু ছাগলের ব্যাপারটা তো এইগুলো হয় কি, এইগুলো শুধু সরকার করে দিচ্ছে তো, কিন্তু স্থানীয় যারা খেলার প্রেমিক আছেন তাদেরকেও কিন্তু এখানে ইনভলভ করতে হবে, এই যে বড় বড় ক্লাবগুলোকে ইনভলভ করতে হবে, এরকম একটা কোঅর্ডিনেশন টিম করা যেতে পারে, যে আমি স্টেডিয়াম করে দিচ্ছি কিন্তু এখানে ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার দায়িত্বটা আপনারা কেউ নেন, যে লোকাল ডিএসএ যারা আছে তারা নিতে পারে, অথবা সেখানে আবাহনীকে, মহামেডানকে, বড় বড় ক্লাব যেখানে এখানে আছে তাদেরকে ইনভলভ করতে পারে, এবং বড় বড় ক্লাবগুলোরও কিন্তু সেখানে পার্টিসিপেশন থাকতে পারে এবং প্রচারটা হতে পারে। মানে আমি কেন বলছি কথাটা, দেখেন নির্মাণ স্কুল যখন হয়েছিল, আমি নির্মাণ স্কুলের ওই উদ্যোগটাকে অসম্ভব প্রশংসা করি সবসময়, কারণ অনেকে বলেন সেই নির্মাণ স্কুল ক্রিকেটের উপর দাঁড়িয়ে বাংলাদেশের আজকে, আমি তো তাই মনে করি, আমি তাই মনে করি, অনেকেই বলেন না, আমিও তাই মনে করি। তো এই ধরনের ব্যাপারগুলো যদি নির্মাণ স্কুলে তো নির্মাণ, উনি তো সরকারি লোক ছিলেন না, ক্রিকেটারদেরও মনে রাখতে হবে, ক্রিকেটের সাথে জড়িতদেরও মনে রাখতে হবে, কিন্তু আমি বলছি যে এরকম একটা কোঅর্ডিনেশন যদি করা যেতে পারে তাহলে ধরেন আজকে বাগেরহাটের স্টেডিয়ামে যদি একটি ক্রিকেট টুর্নামেন্ট হয়, ফরিদপুর যদি একটা টুর্নামেন্ট হয়,
ময়মনসিং একটা টুর্নামেন্ট আগে ছিল কিন্তু এরা কিন্তু কন্ট্রিবিউট করেছে বাংলাদেশের ক্রিকেটে। আপনি অনুষ্ঠানের শুরুতে একটু ইতিহাসের কথা মনে করছিলেন, আমি সেই ইতিহাসের পাতা উল্টিয়ে বলতে চাই যে এই এই ভূখণ্ডে, বিশেষ করে এই পূর্ববঙ্গের ভূখণ্ডে ক্রিকেটের ইতিহাস বা ঐতিহ্য বলতে ময়মনসিংহের নামটা এমনিই আসে। অনেক একেবারে গোড়া, অনেকে বলে এখানে গোড়াপত্তনটাই ময়মনসিং থেকেই শুরু। তো সেই জায়গাটা ক্রিকেটের বাংলায় যদি গোটা বাংলা বলি, যিনি ক্রিকেট প্রথম শুরু করেছিলেন তিনি কিন্তু ময়মনসিংহের না, তিনি উত্তরবঙ্গের, সেটা অন্য প্রেসিডেন্সি কলেজের ব্যাপার ছিল, তিনি জন্মেছেন না ময়মনসিং। তিনি আবার আপনি যখন তুললেন, আমি সে কারণেই বলি, তিনি ধরেন উপেন্দ্র কিশোর রায়ের কাকাতো ভাই, তিনি একসময় আসামের সেই কটন কলেজ থেকে এসে ঢাকায় কলেজ ক্লাব করে দেন পরবর্তীতে চলে গেলেন প্রেসিডেন্সি। আমি আপনার ইতিহাসে যাচ্ছি, কিন্তু আমি আপনাকে আমার ওই কথাটা শেষ করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রস্তাবটা এইভাবে দিতে পারি যে সরকার করে দিচ্ছে তার জায়গা থেকে যতটুকু কিছু, কিন্তু সরকারের ওই উদ্যোগটি যথেষ্ট নয়, এর সাথে বেসরকারি উদ্যোগ দরকার। সবচেয়ে বেশি হচ্ছে যারা খেলা পছন্দ করেন, লোকাল স্পোর্টস অ্যাসোসিয়েশন যারা আছে তারা, এবং মিডিয়া সাপোর্টার্স যারা খেলার সাথে জড়িত, এবং এই যে ঢাকার টিমগুলো, এদের নিয়ে একটা কোঅর্ডিনেশন সেল হতে পারে যে আজকে 10টা জেলায় লীগ টুর্নামেন্ট হবে, সেটা টি-20 হতে পারে, ওডিআই হতে পারে, তিন দিনের না সেইটার জন্য। তো ধরুন আপনি যদি তাহলে হবে কি ওই এলাকাতে খেলার নিয়ে একটা মানে উন্মাদনা সৃষ্টি হবে না? সেটা তো আজকে আবাহনী গিয়ে রেগুলার লীগ খেলে, হ্যাঁ যা আজকাল কমিউনিকেশন তো খুব সোজা, আগেকার দিনে তো তবুও দেখেন আমরা যখন আমাদের আমাদের সেটা তো শুরু হলো একসময় তামিম ভাই আপনি যখন ছিলেন তখন তো ধরুন ঢাকার ক্রিকেট আবার উল্টা প্রশ্ন হতো যে ঢাকার ক্রিকেট কেন বাইরে হচ্ছে, বগুড়ায় হচ্ছে বা বিকেএসপিতে হচ্ছে, সেই উদ্যোগও নেওয়া হয়নি তা নয়, হয়েছে কিন্তু আসলে খুব সফল হয়নি। না সফল হয়নি এই তো আবার সেই কর্পোরেট কালচারে চলে আসতে হয়। হ্যাঁ কিন্তু সেরকম সাপোর্টটা যদি দেওয়া যায়, ধরেন যে আগে 60s ফরিদপুরে রেগুলার যে লীগ হতো, আমি আপনাকে আমার ফরিদপুরের কথা বলতে পারি বিকজ আমরাও খেলাধুলার সাথে জড়িত ছিলাম, তখন ধরেন যে মাঝরাতে এখান থেকে রওনা দিয়ে সকালবেলা পৌঁছে খেলে আবার রাত্রে ব্যাক করতো, এই আমাদের আমরা কুমিল্লা করেছি, আমাদের কন্টেম্পোরারি ফেরি পার হয়ে কুমিল্লা খেলে টেলে আবার তান্না বলেন, আলিউল বলেন, বাদশা বলেন, শেখ কামাল বলেন, এরা কিন্তু এইভাবে ফরিদপুর লীগে পার্টিসিপেট করতো। দাদা এইখানে মাঠের প্রসঙ্গ যেটা বললেন, এখন যেটা দাদা বললেন সরকার এবং প্রাইভেট সেক্টর, এখানে আমি বলি যে এখানে আপনি ঢাকা শহরে যেই মাঠগুলো আছে খেলার মাঠগুলো ওটা বেদখল হয়ে যাচ্ছে, এটা সিটি কর্পোরেশনের কিছু আছে, কিছু হাউজিংয়ের আছে, আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মানে খেলা প্রেমিক পাগল মানুষ উনি, উনি কিন্তু বারবারই বলে এসেছেন যে খেলার মাঠগুলো তোমরা খেলার মাঠে রেখো। তো এই জিনিসগুলো কিন্তু গভর্নমেন্ট যদি আমাদেরকে ব্যাক আপ না দেয় তাহলে কিন্তু এই মাঠগুলোও আস্তে আস্তে দখল হয়ে যাবে, তখন ওই এইসব ক্রিকেটার আজকের যারা ক্রিকেটাররা উঠে আসছে তারা কিন্তু ওই একটা জায়গায় পাবে হলো শেরে বাংলা যায় ওই ছোট্ট পরিসরে প্র্যাকটিস করবে, তখন কিন্তু আরও আপনি প্রবলেমে পড়বেন। এই জিনিসগুলোও কিন্তু আপনার দেখতে হবে, শুধু আমরা কর্পোরেট কালচার কর্পোরেটের কাছে বলছি, আমি দোষ দিতে বলছি না, তারা যেমন এসে আগিয়ে আসবে ঠিক গভর্নমেন্টের ঠিক সেভাবে কিন্তু সাহায্য করতে হবে টু রিমুভ অল দিস থিংস, যে মাঠ আরও ঢাকা শহরে বাড়িয়ে দিয়ে যাতে পাড়ার ছেলে ঢাকা শহরে আর মাঠ নতুন করে তৈরি করা যায় না, ওটা যাবে না, ওটা সম্ভব না। দেখেন এই যে যা যা আছে আমি বলছি যা আছে না, আগে দেখেন যে শুধু আমরা শুধু আবানী মডার্ন বলছি কেন, আগে তো পাড়ায় পাড়ায় ক্লাব ছিল, আজিমপুর ইয়াং পেগাসাস ক্লাব, ইয়াং পেগাসাস উদাহরণ দিয়ে না, এই দেশের ক্রিকেটের সবচেয়ে শান্তিনগর, আমি আপনার কাছ থেকে ইয়াং পেগাসাস থেকে ধরেন যে মন্টু বেরিয়ে এসেছে, লিন্টু বেরিয়ে এসেছে, তারপর সুরু প্রিন্স, এদের আমরা চিনি তো ইয়াং পেগাসাস। আপনার কাছে যদি আমি ওই জায়গাটায় যেতে চাই যে একেবারে পিওর ক্রিকেট ক্লাব বলতে যেটা ছিল এক সময় খুবই নাম করা আজাদ বয়েজ, তার তো ঠিক ঠিকানাই নেই এখন, আর হারিয়ে গেল ওই জায়গাই তো নেই না সেই জায়গাটায়, আমি স্থাপনা তো দূরে থাক ওই স্থানটাই তো এখন অন্য জিনিস হয়ে গেছে, কিন্তু এটা এটা আমরা কিন্তু কেউ প্রোভাইড করতে ভালো একটা আপনি একটা অসাধারণ 60 দশকের একটা অসাধারণ ভালো টিমের নাম বললেন, ন্যাশনাল স্পোর্টিং 70 দশকেও তাদের দাপট ছিল, ন্যাশনাল স্পোর্টিং ছিল একটা টিম, নাই শান্তির নাম নেই, হ্যাঁ শান্তিনগর নাই, তো এই সূর্যতরণ নিবু নিবু করে জ্বলছে আর কি, তো এই নাই কেন কেন পেরে উঠছেন না তারা,
বিকজ আমাদের ফোকাসটা কর্পোরেট কালচারের ফোকাসটা অন্যদিকে চলে গেছে। নাকি ব্যবসায়ীরা মনে করেন যে আসলে ওখানে পয়সা দেওয়ার থেকে কর্পোরেট লিগে পয়সা দিলে কাভারেজ বেশি, মাইলেজ বেশি? দ্যাটস দ্য থিং ইজ গোইং অন রাইট নাও। আপনি কি একমত সেই জায়গায়? হতে পারে। আমি জিনিসটাকে অন্য ভাই বলি একটু, আচ্ছা বলুন। সেটা হচ্ছে যে আমি যখন 5,000 লোককে কিছু বলার জন্যে কোনো জায়গায় যেতাম, 5,000 লোককে জড়ো করে একটা মাইক্রোফোন নিয়ে কথা বলতাম, আমি মনে করতাম যে আমি ঠিক মতোই বোধ হয় কথা ওদের সাথে কমিউনিকেট করে এসেছি। কিন্তু যেদিন থেকে কর্পোরেট কালচারটা আমার মাথার মধ্যে ঢুকলো এবং আমি দেখলাম যে দেয়ার ইজ এখানে মিডিয়া আছে, টেলিভিশন মিডিয়া, ইফ আই ব্রিং 10 মিডিয়াস তাহলে আমি 5,000 না, আমি প্রায় 5 কোটি লোকের কাছে। তখন কি হলো, আমার ওই যে ওইখানে গিয়ে যে জনসম্পৃক্ত হওয়ার ব্যাপারটি ওখানে মাথার থেকে চলে গেল, আমি কৌশলী হয়ে গেলাম তখন। আচ্ছা, কিন্তু এই কৌশলী আমি সেই সূত্র ধরে আপনাকে জানি যে ধরুন ক্রিকেটে এই যে মানে বাণিজ্য লক্ষ্যের আগমন, যদি আমরা সেই 70 দশকের শেষ দিকে একেবারে যখন পাজামা ক্রিকেটের যাত্রা বলা হলো যে পাজামা ক্রিকেট, রাতের আলোয় ক্রিকেট, সাদা বলে ক্রিকেট, তারপরেও কিন্তু যাদের ক্রিকেট সংস্কৃতি অনেক উন্নত, সে অস্ট্রেলিয়ায় মেলবোর্নে 90,000 দর্শক টেস্ট ক্রিকেটে দেখতে আসছেন, বক্সিং ডে টেস্ট চলছে, লর্ডসে এখনও গ্যালারি পূর্ণ থাকে, হাততালি আছে, সবই আছে। ওই যে বললাম যে সেখানে তো পুঁজিটা অনেক বেশি, ক্রিকেটের ইতিহাস, সংস্কৃতি, দর্শন এগুলো জানতে হবে। তো এগুলো যারা জানে, যারা শুনেন, মানে আমি উদাহরণ দিলে ব্যাপারগুলো পরিষ্কার হয়ে যাবে। কলকাতা মাঠে খেলা দেখতে প্রায় যেতাম, যখন ইডেনে খেলা হতো তখন তো ঢাকায় খেলা হতো না, খেলার যেতাম। তো কলকাতা মাঠে দর্শকদের একটা ক্যারেক্টার ছিল, ক্রিকেট দর্শকদের, ফুটবল দর্শকদের, কারণে তাদের বলা হয় অনেক বেশি। খেলা দেখছি, ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়ার খেলা দেখছি, ক্লাইভ লয়েড ক্যাপ্টেন তখন, এবং সেই মার্শাল 83 ওয়ার্ল্ড কাপের পরে, তো হঠাৎ করে ইন্ডিয়ান কোনো ব্যাটসম্যান একটা বাউন্ডারি মেরেছেন, তা আমার, আমি যে শাড়িতে বসেছিলাম সে কিছু সিনিয়র সিটিজেন বসেছিলেন, তারা বোঝা, আমি কথাবার্তা শুনে বুঝছিলাম যে এরা রেগুলার ক্রিকেট খেলে এবং অনেকদিন ধরে ক্রিকেটটাকে নিয়ে তারা যে চর্চা করে। তো সামনে থেকে দুটো ছেলে লাফিয়ে উঠলো হাততালি দিয়ে, এরা বিরক্ত হয়ে বলছে যে এই দেখেন এরা ক্রিকেটের দর্শক নয়। আরে বাবা, এখানে বসেই তো দেখা যাচ্ছে যে বলটা বাউন্ডারি হচ্ছে কি হচ্ছে না, ও কি সেঞ্চুরি করেছে, ও তো একটা চার মেরেছে শুধু। আমি কি বোঝাতে পারলাম? আমি আমার যেটুকু, আমার এখানে এখন যেটা হচ্ছে, আমার, আমরা এইসব জিনিস দেখে দেখে এখন এমনই অভ্যস্ত হয়ে গেছি যে কষ্ট হলেও কিছু বলি না। আচ্ছা, আমাকেও বলতে হচ্ছে যে এখন একটু থামতে হবে, কারণ বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেল। দর্শক, স্পোর্টস উইকেন্ডে নিচ্ছে আরও একটা বিরতি, খুব তাড়াতাড়ি ফিরবো, আশা করি সঙ্গেই পাবো আপনাদের। আমরা কথা বলছি আমাদের ক্রিকেট, ক্লাব কালচার এবং কর্পোরেট কালচার নিয়ে। অতিথি হিসেবে আছেন পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং জিএস হাসান তামিম, তাদের মুখ থেকে শুনবো বিরতির পরের অংশটুকু। ফিরলাম স্পোর্টস উইকেন্ড আরও একবার, আমরা কথা বলছি আমাদের ক্রিকেট, ক্লাব কালচার এবং কর্পোরেট কালচার। জিএস হাসান তামিম, একটা জিনিস মনে হয় যে যারা আগে ক্লাবের সঙ্গে জড়িত ছিলেন তাদের যে মানসিকতা ছিল সেই জায়গাটায় বড় পরিবর্তন এসেছে বলেই আজকে এত কথা, বা আমাদের আলোচনার বিষয়টাও একটু অন্যরকম হয়ে যাচ্ছে। অনেকে আগে ক্লাবে আসতেন খেলাধুলার ভালোবাসা থেকে বা ক্লাবকে ভালোবেসে, এখন কি মনে হয় উল্টা, যে ক্লাব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে দাঁড়ালে বাণিজ্য, রাজনৈতিক ক্ষমতা, অনেক কিছু পাওয়া যায়, সে কারণেই মূলত আজকে প্রেক্ষাপটটা পরিবর্তন হয়ে গেছে? এটা তো কিছুটা দাদা আছে যে একটা প্ল্যাটফর্মে অনেকেই আজকাল মিডিয়ার যুগে যে আমি কি বা আমি কি চাই, আমি কি করব, এটা অনেকেই অনেক রকম চিন্তা করে, চিন্তা করে একটা প্ল্যাটফর্মে সে আসতে চায় এবং এসে তখন সে কন্ট্রিবিউট করতে চায়। সো কন্ট্রিবিউটটা করলেই সে সেইখান থেকে সে অ্যাডভান্সটাও নিতে চায় যে আমরা কি, আমি মানে লাভের আশায় বিনিয়োগ, আপনি যদি বলেন তাই, যে বিনিয়োগটা যে সে করবে একটা তো কিছু রিটার্নের জন্য। আগে যেটা ছিল যে আমরা শুধু বিনিয়োগ করব, রিটার্নটা শুধু চ্যাম্পিয়নশিপ। আচ্ছা,
যে আমরা একটা দল করব, দলে খরচ করব, এবং ইউ হ্যাভ টু বিকাম এ চ্যাম্পিয়ন টিম, এই জিনিসটা প্লেয়ারদের মনের মধ্যেও দিয়ে দিত। যে এখন প্লেয়াররা কি কি মনের ভিতর কি নেয়, টাকা না নিজের রান না নিজের উইকেট কি নেন? মানে আপনি তো ক্লাব চালিয়েছেন বা চালান। আমি সত্যি কথা বলি যে আগের যেই পার্সোনাল এবং কালেকটিভলি 11 জনের যেই অ্যাক্টিভনেসটা ছিল, এখন কিন্তু সেটা পার্সন টু পার্সন হয়ে গেছে। যে আমি 4টা প্লেয়ার ন্যাশনাল টিম থেকে নিলাম, 2টা ফরেন প্লেয়ার নিলাম, আর 5টা মিডিয়াকার প্লেয়ার নিলাম, নিয়ে আমরা আগে যেমন আমরা হয়তো 1 লাখ কেউ পেত, এখন সেটা চলে গেছে 25 লাখে। টাকা পেলে সেটা তো আরও ভালো। এটা তো আমি 100% ই করি যে প্লেয়াররা যে কষ্টটা করে তার পারিশ্রমিক সে পেতেই হবে, এটা তো ডেফিনেট, এটাতে কোনো দ্বিমত নেই কেউ। কিন্তু ফিলিংসটার কথা আমি বলছি, এই ফিলিংসটা কতটুকু আছে? কারণ আপনাকে আমরা কিন্তু 1 না 10 বছর খেলেছি একটা দলে। আজকে আপনি কোনো খেলোয়াড়কে দেখতে পাবেন যে 1 বছর ক্লাবের সঙ্গে নিজের নামের আর ব্র্যান্ডিং এর দরকার নেই, বরং অর্থ অনেক বেশি। আমি ব্র্যান্ডিং নিয়েই কথা বলি, ধরুন মোহামেডান একটা বড় নাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, সেটা ক্রিকেট ফুটবল হকি যাই বলি, মোহামেডানকে বাদ দিয়ে এখনো বলার সময় আসেনি, কিন্তু যে ধারায় চলছে এরকম একটা ক্লাব পীযূষ বন্দ্যোপাধ্যায়, আপনি মোহামেডানের আড্ডা থেকে শুরু করে খেলার গ্যালারি অনেক জায়গায় মোহামেডানেরকে আপনি দেখেছেন, কিন্তু আপনার কী মনে হয় যে ক্লাবটাও আসলে একটা ক্ষয়িষ্ণু পর্যায়ে চলে গেছে, জনপ্রিয়তা হারাচ্ছে, শিরোপাহীন, শিরোপা খরাই ভুগছে? শুনেন, এটার আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই দিয়ে দিচ্ছেন। ক্লাবগুলো আবাহনী মোহামেডানের জনপ্রিয়তার জায়গা তো আর এখন নেই, এই জন্যে নেই বলছি যে জনপ্রিয়তাটা ছিল আগে, তুমুল উন্মাদনা ছিল ফুটবল নিয়ে। আবাহনী মোহামেডানের ফুটবল মানে এটা 7 দিন আগে থেকে কিন্তু পুরো দেশটাই জেগে যেত যে কী হবে, আলোচনা সবখানে, চায়ের দোকানে, বাড়িতে, নিজের ভাইয়ে ভাইয়ে ঝগড়া লেগে যাচ্ছে, আকাশী পতাকা, কালো পতাকা, কালো সাদা পতাকা, পত্রিকাও বেরোতো, মানে খেলা উপলক্ষে ট্যাবলেট পত্রিকাও বেরোতো এক্সট্রা, অন্যান্য পত্রিকায় তো একটা কাভারেজ থাকতো। সেই ফুটবলটা তো, ফুটবলের উন্মাদনাটা এখন নাই, ক্রিকেটও নেই। আবাহনী মোহামেডান ক্রিকেট নিয়েও বোধহয় খুব একটা আলোচনার, কজন জানে, কজন জানে না, এটার কারণটা কি? আপনি ধরুন আগে কর্মকর্তাদের দেখেছেন, এখন যারা চালাচ্ছেন তাদেরও দেখছেন, পার্থক্যটা কি আসলে এখানে? বিষয়টা হচ্ছে যে যে তরুণ শ্রেণীকে আমরা মাঠে দেখতাম সবসময়, সেই তরুণ শ্রেণীর এখন সময়ও কমে গেছে, অনেক রকমের তাদের অকুপেশন, পড়াশোনার থেকে শুরু করে নানান রকমের ব্যাপার আছে, এবং এখন তো জিম কালচার একটা চলে এসেছে, 6-প্যাক 4-প্যাক হ্যান ত্যান এসব কিছু, কিন্তু খেলে না কিন্তু এরা, একই সঙ্গে থাম কালচারও আছে, থাম কালচারও চলে এসেছে, এরা খেলে না এখন তো, এবং মিডিয়ার কাছে এরা বেশি, মিডিয়াতে আমার খুব আজকাল দেখি একটা স্ট্রং ডিবেট তৈরি হচ্ছে এবং কেউ কেউ সেই ডিবেটে জিতে যাচ্ছে, সেটা যে আমি মাঠে গিয়ে ক্রিকেট খেলা দেখি না রে ভাই, আমি টেলিভিশনে দেখি, ওখানে খুব ডিটেলস দেখা যায়, বলটা কোথায় যাচ্ছে, কী হচ্ছে, আউটটা দুবার দেখা যায়, বেসিক যে জায়গাটা সেটাই তো মিস করে, ওরা তো সিনথেটিক একটা জায়গায় চলে গেছে, সরি টু সে, যারা এটা বলে আমি মনে করি তারা একটা সিনথেটিক জায়গায় চলে গেছে, মানে সিনথেটিক জিনিসকে ভালোবেসে কথা বলছে, মাঠে গিয়ে খেলা দেখা, হ্যাঁ এটা ঠিক যে আমি যদি উইকেটের পেছনে না থাকি আমি বলের সুইংটা বুঝতে পারবো না, কিন্তু আমাকে উইকেট পেছনে বসতে হবে, সেই আগ্রহটাও তো আমার থাকতে হবে যে আমি কত আগে যাব, আমি উইকেটের পেছনে বসবো, বলের সুইং দেখবো, বল স্পিন করে কতটুকু দেখবো, ব্যাটসম্যান কতটুকু পানিয়ে দেখছে তা না। এখন এই আপনি যেটা বলছেন যে এটার জন্য ক্লাবগুলোও কিন্তু উদ্যোগ নিতে পারে, আচ্ছা ক্লাবগুলো কিন্তু উদ্যোগ নিতে পারে, আপনি সেই উদ্যোগ কর্পোরেট কালচারটা কে নেবেন, ক্লাবগুলো নেবেন, কিন্তু ক্লাবগুলোর ভিতরে যখন রাজনীতির সংস্কৃতিটা ঢুকে যায় ক্ষমতায়, দেখেন এটা কিছু বলার নেই, সমস্ত রাজনীতির মধ্যে এখন পলিটিক্স ঢুকে গেছে, সেটা অন্য জিনিস। আমি একটা জিনিস শেষ করি, সেটা হচ্ছে যে আপনি কর্পোরেট কালচার হিসেবে লিমিটেড করছেন, কিন্তু আপনি তো নিজস্ব সাপোর্টারের ব্যাপারে আপনি তো এগোচ্ছেন, তাদের সুযোগ সুবিধা বাড়ানো, আপনি ম্যানচেস্টার ইউনাইটেড বা লিভারপুল বা যে কেউ দেখেন না কেন, ওদের সারা পৃথিবীব্যাপী দর্শক মানে সাপোর্টার, তারা একটা টোকেন ইও নিচ্ছে, চাঁদাও নিচ্ছে, এটা আবাহনীও করতে পারে, মোহামেডানও করতে পারে, যে কোনো ক্লাব করতে পারে, সেখানে কিন্তু আমি মনে আমি কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখিনি যে বাংলাদেশে আমরা
আমরা 5 কোটি দর্শক তৈরি করব, সাপোর্টার তৈরি করব, সেই উদ্যোগটা নেই। আপনি দেখেছেন যে একটা ক্লাব যখন বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসও পায়নি, ওই লেভেলেও ক্রিকেট খেলে না, কিন্তু ক্লাব ক্রিকেট দেখে আইসিসি কর্মকর্তারা পর্যন্ত বিস্মিত হলেন যে হ্যাঁ, একটা দেশের ঘরোয়া ক্রিকেটও না, এটাকে একদম একটা ক্লাব ক্রিকেট, শহরের ক্লাব ক্রিকেটে 30-40 হাজার দর্শক হচ্ছে, সারাদিন বসে তারা খেলা দেখছে। তখন সেই দিনগুলো যদি আপনি নস্টালজিক মানে আপনাকে একটা জিনিস, তখন কি এত মিডিয়াও ছিল না, শুধু পেপার, পেপারে আর বিটিভি, মাঝে মধ্যে রেডিও, বিটিভি আর রেডিওতে মাঝে মধ্যে কমেন্ট্রিতেও খুব ভালো খেলাগুলো। যখন মানে আমরা আপনি কিন্তু ফার্স্ট, আপনি জানেন যে ফরেন প্লেয়ার আমরা অ্যাড করলাম শ্রীলঙ্কার থেকে এনে, তারপরে মহামডার্ন আরম্ভ করলো, তারপরে বিমান আরম্ভ করলো। এই কালচারটা যখন শুরু হলো তখন দর্শক আরও বেড়ে গেল এবং লোকাল নামগুলোতে আপনি তখন নান্নু বলেন, আকরাম বলেন, লিপু বলেন, জালাল বলেন, তাদের আমরা কিন্তু ওই নামের উপরেই কিন্তু দর্শক এসে যায়, দর্শক দেখে খেলা। এখনো তো নাম আছে অনেক বড় নাম বাংলাদেশ ক্রিকেটে যাচ্ছে। আমি বলি এটাই এটাই দাদার সাথে আমি বলছি, দাদা যে বলল যে ক্লাব, ক্লাবের কিন্তু সেই গুণ, সেই দিক থেকে ক্লাব অনেকটা পিছিয়ে গেছে। যে ক্লাব আগে যেই ফিলিংস, আমি বারবার বলছি যে ফিলিংসের একটা কিন্তু বিরাট ব্যাপার আছে না, সেই জায়গাটা দর্শকদের বা সমর্থকদের করে দিতে হবে, সেই জায়গাটা ক্লাবকর্তারা ঠিক করছেন তেমন দাবি নিশ্চয়ই তারাও করবেন না। আমি সময়ের একেবারে শেষ দিকে অর্থাৎ যেতবারেই চলে আসছি, পীযূষ বন্দ্যোপাধ্যায়, আপনি যদি খুব সংক্ষেপে বলেন যে সঠিক বা সময়ের যে দাবি, সেই দাবি অনুযায়ী কি আসলে কর্পোরেট কালচারটাকেই গ্রহণ করা সময় এসে গেছে আমাদের, মেনে নেওয়ার সময় এসেছে? গ্রহণ না করার, করা না করা ঠেকানো যাবে না। আচ্ছা, এটা সারা পৃথিবীতেই চলে এসছে, ঠেকানো যাচ্ছে না। ক্রিকেট এখন প্রচুর লক্ষ্মী সমাগম হচ্ছে, তাই না? প্রচুর টাকা পয়সা, যতটা খেলা তার থেকে বেশি পণ্য। হ্যাঁ, আমি সেসব নিয়ে খুব একটা চিন্তিত নই। আমার চিন্তা হচ্ছে যে ক্রিকেটের ইতিহাসটা আমি আরও ভালো করে জানা উচিত, ক্রিকেটের দর্শনটা আমার ভালো করে জানা উচিত। ক্রিকেটের, ক্রিকেট যে একটা সিনথেটিক জিনিস নয় সেটি আমার বিশ্বাস করা উচিত। এবং এটির সাথে কিন্তু আমার একটা জিনিস মনে হয় যে আমার যদি 71কে যদি আমি চিত্তে লালন করি, ধারণ করতে পারি, যে অহংকার করতে পারি যে 71-এর উপর দাঁড়িয়ে কিন্তু সব কিছু বাংলাদেশ ক্রিকেটও তাই। আজকে সাকিব, তামিম, মুশফিক, দেশটা না হলে, বাংলাদেশ না হলে আমি তো বিশ্বাস করি না যে এরা কখনো ওই 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 অদ্ভুত পাকিস্তান থাকলে, ওই অদ্ভুত পাকিস্তান থাকলে যেতে পারতো না। কারণ আপনি দেখেন তো, এটা আমরা দেখেছি 70-এর 60-এর দশকে আমরা দেখেছি, 70-এর দশকে যদি স্বাধীনতা না আসতো কিন্তু হতো না। এদের এই জায়গাটা বুঝতে হবে। এবং এর সাথে সাথে 71 মানে কিন্তু শুধু একটি চেতনা বললে শব্দ নয়, 71 মানে কিন্তু একটি সময় নয়, 71-এর সাথে কিন্তু অনেক কিছু জড়িত। এবং সেই জিনিসগুলোকে যদি আমরা চর্চায় নিয়ে আসতে পারি তাহলে আমাদের চেতনার জায়গাটি সত্যিকার অর্থেই মানে একটা সমৃদ্ধ হবে এবং আমরা প্রকৃত মানুষ হতে পারবো। প্রকৃত মানুষ না হলে কিন্তু খেলা কেন, ক্রিকেট কেন, কিছুই আমাদের কাছে এই ডাঙ্গুলিয়ার ক্রিকেট তখন সমর্থক হয়ে যাবে কিন্তু আমরা সেটা চাই না। জিএস হাসান তামিম, আপনি কি অদূর ভবিষ্যতে ওরকম কোনো রূপালী ঝিলিক দেখতে পান যে বাংলাদেশের ক্লাব কালচারটা আবার পাল্টে নতুন ধারায় যাবে বা সময়ের সাথে তাল মিলে নতুন চিন্তায় আসবে? দাদা, যারা বোর্ডে আছেন বা যারা না বোর্ড না, আমি ক্লাবে বাইরে আছেন, তারা কিন্তু সব ক্লাব কর্মকর্তাই এবং ক্লাবের ইম্পর্টেন্সটা তারাও অনুধাবন করেন। আমার কথা হলো যে কর্পোরেট কালচারে যেটা এসছে সেটা আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু ক্লাবকে বিসর্জন দিয়ে নয়, ক্লাবটাকে ফোকাসে রেখেই তারা বাকি কাজটা তারা করতে পারে। আচ্ছা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত দেওয়ার জন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ আপনাদের এবং একই সঙ্গে কৃতজ্ঞতা যারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন, আমাদের আলোচকদের যে কথা শুনলেন। আমরা অবশ্যই সময়ের দাবিকে উপেক্ষা করে বলবো না যে কর্পোরেট কালচার বাদ দিয়েই ক্লাব কালচার প্রতিষ্ঠিত হোক, কিন্তু হ্যাঁ, একই সমান্তরালে চলতে পারে যদি কিনা সেটা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেয়, বাংলাদেশ ক্রিকেটের ঐতিহ্যকে সমৃদ্ধ করে এবং একই সঙ্গে মনে করিয়ে দেয় যে বাংলাদেশ এমন একটা দেশ, একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই যে দেশের জন্ম এবং সেই মুক্তিযুদ্ধের পতাকা নিয়েই বাংলাদেশের ক্রিকেটাররাও সামনে এগিয়ে যাবে, সেই প্রত্যাশার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে, ততক্ষণ মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য রইল শুভকামনা, শুভরাত্রি।